আপনার গর্ভের শিশুটি কেমন আছে, কি করছে, কতটুকু বড় হয়েছে, গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছা করে একজন প্রসূতি মায়ের। আপনার মনে তৈরি হওয়া সকল প্রশ্নের উত্তর আপনি আপনার আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। অনেক সময় ব্যস্ততার কারণে মনে জাগ্রত হওয়ার সবকয়টি প্রশ্ন ডাক্তারকে জিজ্ঞেস করা হয়ে ওঠে না। কেউ কেউ আবার ডাক্তার বিরক্ত হয়ে যায় কিনা এই ইতস্ততা বোধ থেকেও কম প্রশ্ন করেন। যাই হোক, আপনি নিজেই যদি আল্ট্রা রিপোর্ট দেখে বুঝে নিতে পারেন সব কিছু, অর্থাৎ আপনার মনে তৈরি হওয়া প্রশ্নগুলোর উত্তর, তাহলে কেমন হয়? হ্যাঁ আপুরা, আজকের ভিডিওতে আল্ট্রাসাউন্ড নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যা যা জানতে পারবেন তা হলো: এক, LMP, FL, HL, EDD, FHR, SC, SC, BPD, EFW, EGA, AFI এগুলো দ্বারা কি বোঝায়। দুই, একজন গর্ভবতী মায়ের সপ্তম মাসে আল্ট্রাসাউন্ড রিপোর্ট কেমন হওয়া উচিত। তো চলুন শুরু করা যাক মূল আলোচনায়। LMP দ্বারা বোঝায় একজন গর্ভবতী মায়ের শেষ মাসিকের তারিখ। FL দ্বারা বোঝায় ফিমার লেন্থ, এর মানে হলো গর্ভে বেড়ে ওঠা সন্তানের শরীরের সবচেয়ে বড় হাড়ের দৈর্ঘ্য। ফিমার হলো মানব দেহের সবচেয়ে বড় হাড়, ঊর্ধ্ব পায়ের অস্থিকেই ফিমার বলা হয়। HL দ্বারা বোঝায় হিউমারাস লেন্থ, এর মানে হলো গর্ভে বেড়ে ওঠা সন্তানের শরীরের হাতের হাড়ের দৈর্ঘ্য। হিউমারাস হলো আমাদের ঊর্ধ্ব বাহুর অস্থি, দুই হাতের উপরের দিকে দুইটি হিউমারাস থাকে। EDD দ্বারা বোঝায় ইস্টিমেটেড ডিউ ডেট, অর্থাৎ আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য ডেলিভারি তারিখ। FHR দ্বারা বোঝায় ফেটাল হার্ট রেট, অর্থাৎ আপনার গর্ভের শিশুটির হার্টবিটের হার কেমন আছে তা জানতে পারবেন FHR দ্বারা। HC দ্বারা বোঝায় হেড সারকমফারেন্স, অর্থাৎ গর্ভের শিশুর মাথার পরিধি। শিশুর মাথার আকার কতটুকু বড় হয়েছে তার হিসাবে HC দ্বারা বোঝায়। HC দ্বারা বোঝায় অ্যাবডোমিনাল সারকমফারেন্স, অর্থাৎ গর্ভে শিশুটির পেটের পরিধি। শিশুর পেটের আকার কতটুকু বড় হয়েছে তার হিসাবে HC দ্বারা বোঝায়। BPD দ্বারা বোঝায় বাইপেরিটাল ডায়ামিটার, অর্থাৎ গর্ভে শিশুর মাথার খুলির ব্যাসের পরিমাপ। গর্ভের শিশুর ওজন ও বয়স নির্ণয়ে এটি কাজে লাগে। EFW দ্বারা বোঝায় ইস্টিমেটেড ফেটাল ওয়েট, অর্থাৎ গর্ভের শিশুর ওজন কতটুকু হয়েছে তা এখানে উল্লেখ করা হয়। EGA দ্বারা বোঝায় ইস্টিমেটেড জেস্টেশনাল এজ, অর্থাৎ গর্ভের শিশুর বয়স কতটুকু হয়েছে তা এখানে উল্লেখ করা হয়। AFI দ্বারা বোঝায় অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, অর্থাৎ গর্ভের অ্যামনিওটিক তরলের পরিমাণ। মাতৃ গর্ভে শিশুটি যে তরলের ভিতর ভাসমান অবস্থায় থাকে তারই নাম অ্যামনিওটিক ফ্লুইড। গর্ভের পানের পরিমাণ কেমন, অর্থাৎ কতটুকু পানি আছে তা এখানে উল্লেখ করা থাকে। একজন গর্ভবতী মায়ের সপ্তম মাসে আল্ট্রাসোনোর রিপোর্ট কেমন হওয়া উচিত, এখন এই বিষয়ে জানব। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের ফিমার লেন্থ, অর্থাৎ FL, স্বাভাবিকভাবে 44.4 থেকে 51.3 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের হিউমারাস লেন্থ, অর্থাৎ HL, স্বাভাবিকভাবে 42 থেকে 48 মিলিমিটার হয়ে থাকে। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের ফেটাল হার্ট রেট, অর্থাৎ FHR, অর্থাৎ স্বাভাবিকভাবে 120 থেকে 160 বিট পার মিনিট হয়ে থাকে। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের হেড সারকমফারেন্স, অর্থাৎ HC, স্বাভাবিকভাবে 233 থেকে 264 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের অ্যাবডোমিনাল সারকমফারেন্স, অর্থাৎ HC, স্বাভাবিকভাবে 200 থেকে 230 মিলিমিটার হয়ে থাকে। গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের বাইপেরিটাল ডায়ামিটার, অর্থাৎ BPD, স্বাভাবিকভাবে 64 থেকে 72 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।
গর্ভাবস্থার সপ্তম মাসে একজন গর্ভবতী নারীর অ্যামনিয়েটিক ফ্লুইড ইনডেক্স অর্থাৎ গর্ভের অ্যামনিয়েটিক তরলের পরিমাণ স্বাভাবিকভাবে 146 থেকে 147 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।